আপনি ফুলাটো পাটো দিছে ফুলাটো পরে কি আরিব লাগে মুখ ভাল পাব না লাগে ফুলটো দে ফুলটো কাইলে মরই যাব আমাক লাগে ডেভেলপ কিন্তু গছ গছনি কাটি ডেভেলপ করিব না লাগে এনে পাওয়ার থাকিলে যে কোনো কাম কত হুসি মূল আসলে তিনটা মাকে তিনি সান মাইলে মা মুখ ভাত দে বলি কয় মই এসাত মাইলে ঘর পাও বাই যায় তে মানব সম্পদটো কোনে গৈ মহিলা সকল মানব সম্পদ কয় পৃথিবীর ভারসাম্য রক্ষা করার যেটা ইন্ধন আছে পুরুষের সেটা না থাকে পৃথিবীখান যেটা থাকিব ফুলি পেলা ই অক্সিজেন দিব আমার তাক ছিঙি পড়া মুখ দিলে কি হব তাতে লাভ নাই না ভারতবর্ষের প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলো কোয়া আছে ফুল ছিঙি কেউ মানুষ উপহার দিব না এই ভাল কথা নহয় কারণ পৃথিবীখানে সৌন্দর্য করব লাগে সেইটাই আমার দরকার সেখানে আশা রাখিছো আপনাদের এই সাহিত্য কিতাব চর্চার বলতে প্রকৃতিক জলবায়ু পরিবর্তন পর সকাহ পাবর কারণে আমি গছ গছনি ফুল ফুল এইগুলো ভাল পাবলে শিকিব লাগে ভাল পা চিনি পেলায় মানুষ দিব না লাগে মানুষ দিলে মরহিয়ে যাব পৃথিবীখান এদিন যদি থাকিলেও এটা ইমান ধুনিয়া হয়ে থাকিলে যেন মোহ বাকি তার মতার রক্তটুক খালে যেন বাকিবুড়ে জিয়াই থাকিলে যেন কিন্তু আমাক চিনি দিয়ার পিছত কোনেও একো করব নয় অক্সিজেনও দিব নয় গতিকে তেনেকা পদক্ষেপবিলাক লোব নালাগে এতিয়া ভারতবর্ষ বিশেষকৈ ভারতের দরে এখন বিশাল জনসংখ্যা থাকা ঠাই আমার কিমান কর্তব্য আছে সেটা চিন্তা কর সেখানে ভারতবর্ষত থাকা ফরেস্ট্রিখন সংরক্ষণ করিয়ে ডেভেলপমেন্ট করব মূল আবিকম এতিয়া সরকার সংরক্ষণ করব লাগে মই করিহে দেখাইছো মই তো নয় তার জীব জন্তু রাখবলে মানুষ নালাগে মানুষ রাখব কারণে মানুষ লাগে সেটো জানিবত মূল উদ্দেশ্যটো হল মৌ হাবি পৰা কাজিৰঙালৈ 60 কিলোমিটাৰ সেইটো গ্ৰীণ কৰা আৰু ডিব্ৰু চৈখোৱালৈ ডিব্ৰুগড়লৈকে গড়ৰ বিচৰণভূমি হ'ব সেইকাৰণে বগীবিলৰ আশে পাশে তাৰ পৰা ধৰি তাৰ প্লেণ্টেশ্যন বিভিন্ন দল সংগঠনৰ এন জি অ'সকলক কৈছোঁ যে ব্ৰহ্মপুত্ৰত অসমৰ মাটি নাই মহাভাৰ ব্ৰহ্মপুত্ৰৰ বুকত 4/3 অংশ মাটি আছে সেইবোৰ গ্ৰীণ কৰিলে আমি জীয়াই থাকিব আমাৰ এই ভাবুকি আহিছে আমাৰ আজি 4 বছৰ আগত তামিলনাডুত বৈঠক হৈছিল 5খন দেশত তেতিয়া উত্তৰ পূৰ্বত 100 বছৰৰ ভিতৰত পানী নাইকিয়া হ'ব যে অসমৰ দৰে ইমান ধুনীয়া অসম সূৰ্য উঠা দেশৰ পৰা সূৰ্য ইমান ধুনীয়া অসম পৃথিৱীত ক'তো বিচাৰিব আমি সিজন্মত বহুত ভাল কাম কৰাৰ কাৰণে অসমত জন্ম লাভ কৰিছোঁ সেয়ে অসমক চিৰকেইটা যেনেকৈ আছিল তেনেকৈ ৰাখক আমাক লাগে ডেভেলপ কিন্তু গছ গছনি কাটি ডেভেলপ কৰিব নালাগে সেয়ে ভারতের প্রধানমন্ত্রী ভূপালক পা চিঠি দিছো ভারতবর্ষত থকা ফরেস্টিকল সংরক্ষণ করিয়ে আপনি ডেভেলপ করব ফরেস্ট ধ্বংস করে করব নয় সেয়ে মানা ফরেস্টত এখন নদী ডেম বনাবলৈ তো সেইটো উচ্চ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কৰি নাকচ করা হয় সেখানে আমি কিছুমান এনে পাওয়ার থাকলে যে কোনো কাম করাটা অনুচিত মই আৰু প্রকৃতিক ভাল পাবলে মোক ভাল পাবলে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।